নমস্কার জয়া মিত্রের গল্প পাঠের আসরে আজ তৃতীয় পর্বে হাজির কলকাতা থেকে আমি প্রিয়তোষ তৃতীয় পর্বের গল্পটিও জয়াদির চার পাঁচজন বন্ধু এই ছোটদের গল্প সংকলন থেকে নেওয়া বইটি প্রকাশিত শুক্তি রায় এর প্রকাশনায় অনুষা আজকের গল্পটির নাম দু তিনজনের ঘর একটা মস্ত বড় ছাদ ছাদের উপর একটা ঘর সেই ঘরে দুটো দিদি থাকে পারু দিদি আর মিম্পা দিদি ওরা দুজনে খুব বন্ধু অন্য অন্য জায়গায় অনেক দূরে ওদের বাড়ি কিনা আর এই শহরে ওরা কী সব কঠিন কঠিন পড়াশোনার কাজ করে তাই এখানে থাকে বাড়ি থেকে দূরে থাকে ঠিকই তা বলে এখানে কিন্তু ওরা মোটেও একা একা থাকে না কয়েকজন ওদের বন্ধু আছে তারাও মাঝে মাঝে আসে বেশ মজা সেই বন্ধুগুলো একজন হলো অর্ণব আর তার বউ তার নামটা আমি বলতে পারি না মনে হয় দিদিরাও পারে না বোধ হয় পারো দিদি তাকে বলতো অসীম দা সবাই খুব হাসত পারু দিদি নিজেও হাসতো বলল। ওর নাম আসলে অস্মিতা বেশ কঠিন কি না এখনো কিন্তু ওই দিদিটাকে সকালে ওরা অসীমদা বলেই ডাকে আরও অনেক বন্ধু বন্ধু নিয়ে আছে ওদের এক একদিন রাত অব্দি গান হয় রান্না খাওয়া মিমপা দিদি দারুণ রান্না করে আসলে এই দিদি দুটো দারুণ ভালো মানে একেবারে দারুণ ভালো আর কি তাই ওদের বন্ধুরা ওদের এত ভালোবাসে ওদের ঘরটা ছোট আর ঘর ভর্তি বই দেওয়ালে কত কি ছবি কি বইয়ের তাক কিংবা আলমারি তার গায়েও নানান রকম কথা লেখা আর ছবি ঘরটা ছোট হলো হবে কি বাইরের ছাদটা তো একেবারে বিরাট আমি অবশ্য ছাদে যেতে একটু ভয় পাই পাখিরা থাকে তো কিন্তু দিদিরা ওদের বন্ধুরা অনেক রাত পর্যন্ত ছাদে বসে গল্প করে গান গায় আকাশের তারা দেখে সেটাই আমার দুঃখ পারু দিদি মিম্পি দিদি সকলকে ভালোবাসে সময় হাসে মজা করে কেবল আমাকে ওরা একটু ভালোবাসে না 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 ভালোবাসে তো কিছুই বলা হলো আমাকে ওরা খুব ভয় পায় ওদের সঙ্গে থাকি কিন্তু আমাকে ওরা ঘরে ঢুকতেই দেয় না বলে এই দরজাটা ভালো করে বন্ধ করে দে টিকটিকিটা যেন ঘরে না ঢোকে অত ভালো দুটো দিদির কাছ থেকে এরকম কথা শুনলে মনে যে কি দুঃখ হয় আচ্ছা আমি যে টিকটিকি কি আমার একটা দোষ হলো দিদিরা ওদের বন্ধুরা যেমন মানুষ পাখিরা যেমন পাখি বেড়ালরা যেমন বেড়াল তাতে তো ধরো কেউ ওদের উপর রাগ করে না তো আমিও তেমনি টিকটিকি তাতে এত রাগ করার ঘেন্না পাবার কি আছে বলো আমি তো দিদিদের ঘরটাও পরিষ্কার করে রাখি পোকা টোকা যা দেওয়ালে বসে খাপ করে খেয়ে ফেলি তবে হ্যাঁ এ ঘরে আমার একটা বন্ধু অবশ্য আছে তার নাম কিচমিচি সে হলো একটা ইঁদুর ও আমার মতো এ ঘরে থাকে না অবশ্য একতলা অবধি যে রেন ওয়াটার পাইপটা আছে সেটার মধ্যে দিয়ে ছোটাছুটি করে কিচমিচি হলো আমার ঠিক একেবারে উল্টো আমি যেমন ঘন্টা পর ঘন্টা বাথরুমের দেওয়ালে চুপটি করে বসে থাকি আর ও সারাক্ষণ দৌড়ায় আর লাফিয়ে বেড়ায় আমি বসে থাকি যতক্ষণ না খাবার মতো কোনো পোকা প্রজাপতি আমার মুখের একেবারে কাছাকাছি আসে আর যা কাণ্ড ছুটে ছুটে সব জিনিসের কাছে গিয়ে সেগুলোকে কামড়ে কেটে কুচি কুচি করে না হলে নাকি ওর দাঁত মুড়মুড় করে তবু ওই আমার বন্ধু দিদিদের কোনো কিছু অবশ্য কাটে না এদের ঘর তো বন্ধই থাকে করে যা একটু কুটিমুটি খাবার মেঝেতে পড়ে থাকে তাতেই কিচমিচি খুশি ওর মাথায় অবশ্য বুদ্ধি খুব আমার এই একা একা বন্ধ থাকার দুঃখের কথা তাই আমি ওকেই বলি একদিন যা হলো সে তো আর কহতব্য নয় পারু দিদির একটু জ্বর হয়েছিল দু তিন দিন ধরে মাথায় চাদর মুড়ি দিয়ে লেপে নেচে চুপ করে শুয়ে থাকে সারাদিন মিম্পা দিদি মাথা ধুয়ে দেয় খাইয়ে দেয় চামচ দিয়ে বেচারীদের কষ্ট দেখে ভারী মায়া লাগতো আহারে বাড়ি থেকে কত দূরে একা একা পড়ে আছে দুজনে তিন দিন পর শেষে পারদি জ্বর কমল বেশ হাসি মুখে এসে ঢুকছিল নিজে নিজেই মুখার ধোবে বলে দরজায় পা দিয়েই ভয়ে চিৎকার করে উঠেছে আর পিছন সত্যি গিয়ে ভেজা মেছেতে করে পড়ে গেল পিছলে দরজায় ঠুকে গেল মাথা মিম্পা দিদি দৌড়ে এলো কিন্তু আবার সত্যি বলছি নিজের উপর একটা ধিক্কার হয়ে গেল দুঃখে অপমানে যদি মানুষ হতাম নিশ্চয়ই চোখে জল এসে যেত নিতান্ত এখানে টিকটিকিদের চোখে জল থাকে না তাই সারাদিন খুব মন মরা সন্ধ্যের পর কিচমিচি এলো আমায় দেখে বারবার জিজ্ঞেস করতে লাগলো কি হয়েছে টিকু আমি প্রথমে বলতে চাইনি কিন্তু বন্ধুর কাছে না বললে দুঃখের কথা কাকে বলি বলো শেষে বলেই ফেললাম শুনে কিচমিচি খুব রেগে গেল তারপর শান্ত হয়ে বসে ভাবলো খানিক তারপর একটা বুদ্ধি বের করলো ভয় দিদির তুই যদি ওদের কিছু একটা সাহায্য করিস মনে কর কোনো বিপদ থেকে বাঁচাস তাহলে নিশ্চয়ই ওরা আর তোকে ভয় পাবে না হয়তো বন্ধু হয়ে যেতে পারে আর তোকে তো ভয় পাওয়ার কিছু নেই কেন যে ভয় পায় কে জানে কিচমিচির বুদ্ধিমতই আমি চলার কথা ভাবলাম যদিও সত্যি তাতে দিদিদের ভয় ভাঙবে নাকি আরো ভয় বেড়ে যাবে সেটা নিয়ে একটু চিন্তায় ছিল আমার সুযোগ এসে গেল দু একদিনের মধ্যেই পারু দিদি রান্না করার সময় চশমাটা খুলে রাখে পাছে পড়ে যায় কিংবা তেল ছিটকে লাগে একদিন খুলে রেখেছে গ্যাসের টেবিলটার এক পাশে আর ভুলে গেছে আমরা এই দুই বন্ধু এর অপেক্ষাতেই ছিলাম যেই না ভোলা কিচমিচি খুব সাবধানে সেটাকে মুখে করে নিয়ে সোজা বাথরুমে আমি মুখে আরশলা ফড়িং ধরতে পারি ঠিকই কিন্তু তা নিয়ে কোথাও যেতে পারবো না আর চশমা সেটা একটা ভারী জিনিস ওটা আমার অসাধ্য আমার কষ্ট দেখে কিচমিচি নিজেই ওটা করবে ঠিক করেছিল জলের পাইপ বেয়ে ওঠে চশমাটা ও রেখে দিল সাবান রাখার তাকটার মাথায় এদিকে খেতে বসার আগেই চশমার খোঁজ পড়েছে পারু দিদি চশমা ছাড়া কিছুই প্রায় দেখতে পায় না গ্যাসের খাওয়ার জায়গা বাসন রাখার তাক তারপর বইয়ের তাক বিছানা সব জায়গা খুঁজতে খুঁজতে কত যে হারিয়ে যাওয়া জিনিস বেরিয়ে এলো নানা জায়গা থেকে তার ঠিক নেই মিম্পা দিদি আর পারু দিদি একবার করে হেসে লুটোপুটি খাচ্ছে আবার একটু পরেই পারু দিদি মুখ কালো করে বলছে কিন্তু চশমাটার কি হলো বলতো বিকেলের দিকে মাথা ধরে গেল বেচারির আমার বেশ কষ্ট হচ্ছে ওর অবস্থা দেখে কিন্তু ভাবছি দেখাই যাক না কিচমিচির বুদ্ধিতে কি কাজ হয় রাত্রে ওরা লাইট নিভিয়ে চটপট শুয়ে পড়ল। কি আর করবে পারু দিদি তো পড়াশোনা করতে পারবে না পরদিন সকালবেলা আটটা নটায় উঠে যখন ওরা ব্রাশ করতে লেগেছে পারু দিদি ছাদে আর মিম্পা দিদি বাথরুমে আমি তো ঠিক সেটাই চাইছিলাম বেসিনের পাশে তাকের উপর থেকে চশমাটা শুদ্ধ নিয়ে লাফিয়ে পড়েছি মেঝে কিচমিচির বুদ্ধি মিম্পা দিদি ঘুরে দেখে প্রথমে ই করে একটা চিৎকার করতে যাচ্ছিল তারপরেই দেখতে পেয়েছে চশমাটা ব্যাস ভয় টয় ভুলে পার্বতী পার্বতী শিগগির এসো পার্বতী দিদি দৌড়ে এসেছে মুখে খানিকটা পেস্টের ফেনা শুদ্ধই মিম্পা দিদির হাতে চশমা থেকে অবাক ও মা কি করে পেলে মিম্পা দিদি মুখে কোনো কথা না বলে আমার দিকে আঙুল দিয়ে দেখিয়ে দিল পড়ে যাচ্ছিল প্রায় প্রথমে চিৎকারের জন্য মুখটা হাঁ করেছিল তখনই মিম্পা দিদি বলে উঠলো দেখো বেচারা কত কষ্ট করে খুঁজে তো দিল কাল আমরা বার করতেই পারিনি বেচারি বললো আমাকে ইস যদি আমার কুকুরের মতো লেজ থাকতো আনন্দে আমি একবার নেড়ে দিতাম নিশ্চয় কিন্তু আমার লেজ সবাই তো জানো সেটা নাড়তে গেলেই খুলে পড়ে যাবে পারু দিদি রীতিমতো হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে চশমা পরে তারপর তারপর আর কি আমরা তিনজনে মিলে এখন সুখে স্বাচ্ছন্দে থাকি ওরা আর ঘরের দরজা বন্ধ করে দেয় না আমিও ঘরের ভেতরে বিশেষ যাই না অবশ্য কি বা আছে ঘরে বাইরেই তো বেশ আর হ্যাঁ কিচমিচির কথা ওদের কাছে আর বলিনি কিচমিচিকে ওরা দেখেনি জানে ইনুদ দেখে ভয় পায় কি না নমস্কার